হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো তো এর আগে আমি কিন্তু ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি তোমরা যারা এখনও আমার সেই ভিডিওগুলো দেখো নি তোমরা আমার চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারো আশা করি ভালো লাগবে তো ভিডিও শুরুর আগে একটু করে কথা বলে নিচ্ছি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিও তাহলে অলরেডি তোমরা ক্যামেরার সামনে কিন্তু দেখতে পাচ্ছ কি নিয়ে আমরা আজকে পড়াশোনাটা করব দেখো এখানে আছে ডান পাশের অক্ষরগুলি খালি ঘরে লেখো তো ডান পাশের অক্ষরগুলি কোনটি এইগুলি তাই না কি কি রয়েছে সরি আ দীর্ঘই রসু ওই ও ঠিক আছে তাহলে এখানে পাঁচটি বর্ণ দেয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু খালি ঘর দেওয়া আছে তাই না বেশ কিছু খালি ঘরে কিন্তু অক্ষরগুলো বসানো নেই আজকে আমরা কি করব অলরেডি কিন্তু আমরা স্বরবর্ণ পড়েছি তাহলে কি আমরা কিন্তু সুন্দরভাবে এই খালি ঘরগুলো কিন্তু পূরণ করে ফেলতে পারবো তাই না তো আজকের ক্লাসে কিন্তু বাবা মাদের জন্যও আজকের ক্লাসটি এবং তোমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য তো অবশ্যই আজকে আমি একটু প্রথমেই একটু কথা বলে নিব। দেখো এখানে কিন্তু ওয়ার্কশিটের মতো আমার চ্যানেলে ওয়ার্কশিট নিয়েও বেশ কিছু ভিডিও রয়েছে তোমরা ওই ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে এখানে কিন্তু আমি একটা ফাইল নিয়ে নিয়েছি যাতে বইতে আমরা একাধিক বার হচ্ছে বইটা আমরা ইউজ করতে পারি ঠিক আছে তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণের প্রথম বর্ণ স্বরে অ ঠিক আছে তাহলে মিসিং কি রয়েছে পরের লেটারটি তাই না তাহলে এখানে কি হবে স্বরে আ আ এখানে সরে আ বর্ণটি হবে তাই না তাহলে এই যে সরে আটি আমরা এখানে লিখে দিলাম পরের হচ্ছে রসই রস এর পরে কি বলো তো দীর্ঘই যেটি এখানে দেওয়া আছে তাই না দেখতে পাচ্ছি তাহলে আমরা কী লিখবো দীর্ঘই তাহলে লিখছি দেখো দীর্ঘই কীভাবে লিখতে হয় এভাবে এরপরে একটু উপরের দিকে দিয়ে আবার নিচের দিকে নিয়ে আসবো এবং এর উপরে কি পুরো মাত্রা দিতে হবে ঠিক আছে দিয়ে একটি উপরে কি উপরে একটি লেজের মতো দিয়ে দিতে হবে এটা হচ্ছে কি দীর্ঘই তার পরের বর্ণটিও কিন্তু রসু তাহলে আমাদের লিখতে হবে কি হবে দেখো আমরা একটু লিখছি কিভাবে লিখতে হবে রসুতেও কিন্তু পুরো মাত্রা রয়েছে রস্যু এই যে দিয়ে পুরো মাত্রা দিয়ে দিব এবং উপরে একটি লেস দিয়ে দিব এটা হয়ে গেল রস্যু পরে রয়েছে দীর্ঘ পরে কি ফাঁকা ঘর ফাঁকা ঘরে কি হবে বলো তো রসু দীর্ঘ তারপরে রি কিন্তু এখানে তো কোনো রি দেয়া নেই তাই না কিন্তু আমাদের কি করতে হবে আমরা একটু লিখে নিব আছে দীর্ঘ কিভাবে লেখে দেখো এটা হচ্ছে কি রি ঠিক আছে তারপরে এ পরে হচ্ছে কি বলতো পরের বর্ণ ওই যেটা এখানে দেয়া আছে ওই আমরা লিখবো এখন ঠিক আছে ওই লিখছি দেখো ওই ওই কি এর মতো এখানেও কোনো মাত্রা হবে না কিন্তু একটি উপরে লেজের মতো দেয়া আছে তারপরে কি ও পরে ও যেটি সর্বশেষ দেয়া আছে দেখতে পাচ্ছ তাহলে এখানে আমরা লিখছি ও দেখছো কি সুন্দরভাবে কিন্তু আমরা ফাঁকা ঘরগুলো পূরণ করে ফেললাম তাই না তাহলে আমরা একটু পড়ে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ দাও স্বরে অ স্বরে আ রসই দীর্ঘ রস্য দীর্ঘ এ ও ঠিক আছে এই মোট কতটি বর্ণ হলো এগারোটি ঠিক আছে সরবর্ণ মোট এগারোটি সবার মনে থাকবে তো আশা করি সবার ভালো লেগেছে আজকের ক্লাসটি আজকের মতো আমার ক্লাস এতটুকু পরবর্তীতে আমরা একটি নতুন ক্লাসের সাথে পরিচিত হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ